আয়েলস একটা বড় কথা, ডোন্ট ওয়ারি, আই বিন ডিলিং উইথ আয়েলস ফর 16 ইয়ার্স। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি লাইফ চেঞ্জিং বলবো আমি, জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে। তবে সেই জন্য আমার আজকের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনারা জানেন মনে হয় 2019 থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত প্রায় 1 মিলিয়নের বেশি নেবে কানাডাতে ইমিগ্রান্ট। তো 1 মিলিয়নের বেশি কানাডাতে ইমিগ্রান্ট নেবে, এছাড়া অস্ট্রেলিয়াতে এবং ইউরোপের বিভিন্ন দেশে আপনার এই সুযোগটা পাচ্ছেন। এবং এই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বড় বাধা, এবং সেটা হচ্ছে আয়েলস। আয়েলস একটা বড় কথা, ডোন্ট ওয়ারি, আই বিন ডিলিং উইথ আয়েলস ফর 16 ইয়ার্স। এবং এই গত 16 বছরে আমি যেটা দেখেছি, আমার আজকের এই সাফল্যের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমি সবসময় রিসার্চ করি, এবং আয়েলস দিয়ে রিসার্চ করে দেখেছি যে আসলে কত সহজেই একজন মানুষকে, সে যে লেভেল থেকে আসুক না কেন, তার কাঙ্ক্ষিত স্কোরে ওঠানো যায়। গত 2 মাসের আমি কয়েকটা রেজাল্ট আপনারা দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার পক্ষেও সম্ভব। অর্থাৎ আপনি যেতে চাচ্ছেন স্টাডি ভিসে, অথবা ইমিগ্রান্ট হয়ে, অথবা যে কোনো পারপাজে, যদি ওয়ার্ক পারমিটও যেতে চান, আপনার জন্য দরকার আয়েল স্কোর। আমি এখন দেখাচ্ছি কিছু ম্যাজিক স্কোর, খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে কীভাবে অনেক ভালো রেজাল্ট, এমনকি অপটিমাম রেজাল্ট করা যায়। মাত্র 2 মাস আগের রেজাল্ট, অর্থাৎ গত 2 মাসের রেজাল্ট আমি দেখাচ্ছি যে কীভাবে একটা স্টুডেন্ট সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে খুব একদম খুব ভালো স্কোর পেতে পারে। এবং তার মধ্যে আমি দেখাচ্ছি প্রথমটা, এখন একটা ইন্টারমিডিয়েট পাস, বাংলা মিডিয়াম থেকে পাস করা, এবং তাও ঢাকার বাইরে থেকে আসা এরকম একটা ছেলে সাজ্জা করিম, দেখেন 99 পেয়েছে আইল স্পিকিংয়ে, এবং শুধু তাই না, ওভারঅল ব্র্যান্ড স্কোর 8। আমি ঠিকঠাক পয়েন্টটা দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড, সেটা কি, মাত্র ইন্টারমিডিয়েট পাস এবং 17 বছর বয়স। মান্তাসা, উনি পেয়েছে 99 আইএলস রেটিংয়ে, যেটাকে অনেকে এত ভয় পাই, আইএলস রেটিংয়ে 99 এবং ওভারঅল 8। আমি দেখাচ্ছি তারপরে আরও একটা, কানাডাতে আপনার মনে হয় জানেন CLB 9, এই স্কোরটা আসলে ম্যাজিক স্কোর বলি। এই স্কোরটা হলে মানে সে যে ধরনের ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, সাধারণত হয়ে যায় প্রায় 99% আপনার ইমিগ্রেশন হওয়ার সম্ভাবনা, এবং সেটা হচ্ছে CLB 9। এবং ইনি তাহিদুল ইসলাম সিদ্দিক, আমার স্টুডেন্ট, এবং দেখেন 8 ওভারঅল 8, লাগতো 7.5, লিসেনিংয়ে 8 দরকার ছিল, বাকিগুলোতে 7 দরকার ছিল, কিন্তু উনি পেয়ে গেছেন একটু বেশি 8। ওকে, দেখি তারপরেগুলো একটু দেখি, এখানে আমি একটু কয়েকটা দেখাচ্ছি, আমি আর নাম বলছি না, এখানে অনেকগুলো আমি নাম বলছি না, এই জন্য এখানে একটা সপ্তাহের একটা কথা বলি, যে সপ্তাহে 4টা পরীক্ষা দিয়েছে, 4টা ক্যান্ডিডেট আমার স্টুডেন্ট, তাদের মধ্যে 3 জনই 7 এবং 1টা 6, তেমন আমাদের অ্যাভারেজ স্কোর এত ভালো। অনেকে আমাকে বলেন যে এটা রহস্য কি, আমি রহস্যটা বলবো একদম স্পেসিফিক, যে লিসেনিংয়ে বলি, লিসেনিংয়ে আমি সাজেশন দিই কীভাবে, এবং 3-স্টেপ ফর্মুলা বলি, যেটা আপনাকে ইনশাল্লাহ কমপক্ষে 7 দেবে, এবং আপনি চাইলে 99, আমার বেশ কিছু স্টুডেন্ট লিসেনিংয়ে 99 পেয়েছে। আমি বলবো রিডিংয়ে, রিডিংয়ে আমি দেখে নিই কীভাবে 99 পেলো, এবং আমি বলবো যে রিডিংয়ের জন্য আমি 5 টাইপস, এবং তার সাথে আরও 5 টাইপস আউট অফ 25 টাইপস, 25 থেকে আমি মাত্র 10টা টাইপে নিয়ে আসি, যাতে 8.5 পর্যন্ত আপনাকে ইনশিওর করে, এবং আর 15টা টাইপ আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, আরেকটা কথা বলি, স্পিকিংয়ে, স্পিকিংয়ে 3টা পার্ট, পার্ট 1, 2 অ্যান্ড 3, আমি আপনাকে একটা পার্টের দায়িত্বই নিচ্ছি, এবং সেখানে পার্ট 1-এর 80% কোশ্চেন আমি আমার মতো করে আপনাকে সাজিয়ে দিব, আপনি শুধু একটু রপ্ত করবেন, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, এর পরের কথা বলি, পার্ট 2 অ্যান্ড 3, এর জন্য আমি 100টা কোশ্চেন এবং অ্যান্সার আমি এটা সাজিয়েছি, এবং এর সঙ্গে ওর্নামেন্টস, কিছু স্পিকিং ওর্নামেন্টস আছে যেগুলো বাংলাদেশের সাথে ইউজ করেন না, কিন্তু আমি সেই ওর্নামেন্টসগুলো আপনাদেরকে রপ্ত করাবো ইনশাল্লাহ, এবং তাতে আপনি পেয়ে যাচ্ছেন। একটা মডিউল আমি বাদ এখনও বলি নাই, সেটা হচ্ছে রাইটিং। রাইটিং নিয়ে অনেকেই অনেক ভয় পায়, এবং বিশেষ করে রাইটিংয়ে নাম্বারটা অনেক কম আসে অনেকের, কিন্তু আমার এখানে এত ভালো রেজাল্ট যখন হয়, এটিএমসে বলে যে কীভাবে সম্ভব, এটিএমসে কোনো ম্যাজিক আছে কিনা, আসলে ম্যাজিকটা হচ্ছে আমি আগে দেখে নিই তার রাইটিংয়ের অবস্থা কেমন, বেসিক কি ব্যাকগ্রাউন্ডটা আছে, ওইটাকে আগে ডেভেলপ করে নিই। আরেকটা কথা হচ্ছে, মাত্র 13টা সেন্টেন্স, 13 সেন্টেন্সেস আপনাকে এনে দিতে পারে 8 আউট অফ 9 ইন রাইটিং। সো এর চেয়ে বেশি কোথাও লাগে না, পৃথিবীর কোনো জায়গায় 8-এর বেশি যাচ্ছে না, তাহলে আশা করি আয়েলসের অবস্থাগুলো আপনারা থাকছে না। এছাড়া একটু বলে রাখি, আমাদের যারা বিভিন্ন ব্যাচের জন্য আমাকে ইনকোয়ারি করেন, তাদেরকে বলবো যারা প্রফেশনাল, অন্যদিনের সময় পাচ্ছেন না, অত্যন্ত ব্যস্ত, হয়তো আপনার কাছে শুক্রবারেও সময় নেই,
বা কোনো একটা দিনে আপনি ফ্রি আছেন, আমাকে বলুন আপনি কবে ফ্রি আছেন। যদি শুধু শুক্রবারে ফ্রি থাকেন তাহলে শুধু শুক্রবার সকাল 9টা থেকে 12টা, 3 ঘন্টার জার্নি। ঠিক বিকেলে আবার আছে, যারা বিকেলে ফ্রি আছেন তাদের জন্য বিকেলে 3টা থেকে 6টা। যারা মনে করছেন শুক্রবারে ফ্রি নাই, শনিবারে ফ্রি আছেন, তাহলে শনিবারে আপনার জন্য থাকছে, আপনি যে কোনো একটা সময় আপনি চুজ করে নেন, সকালে বা বিকেলে। এছাড়া আরেকটু বলে রাখি, যারা স্টুডেন্ট, আমার প্রিয় স্টুডেন্ট, তাদের জন্য বলছি তারা দিনের বেলা তোমাদের সময় তোমরা চুজ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, যারা মনে করেন বিশেষ করে যারা 5টা বা 6টার মধ্যে ফ্রি হয়ে যান, তাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে, সন্ধ্যা 7টা থেকে 8:30। এই টাইমের মধ্যে আপনি আপনার জার্নিটা, আইএলটিএস মাত্র 3 মাসের জার্নি, এই 3 মাস আপনাকে এনে দেবে সেই অপটিমাম রেজাল্ট, এবং এই 3 মাস আপনাকে সমস্ত বাধা বিপত্তি পার করে একটা সুন্দর আইএলটিএস স্কোর আপনাকে দিতে পারে, তারপরে স্বপ্ন পূরণ করতে পারে, আপনার বিদেশে যাওয়া, পড়তে যাওয়া, অথবা ইমিগ্রান্ট হয়ে পুরো ফ্যামিলি নিয়ে চলে যাওয়া, এবং এছাড়া বিভিন্ন জায়গায়। আমি বলবো অন টপ অফ এভরিথিং, এখন আইএলটিএসেরও বেস করে বেশ কিছু কান্ট্রি, সুইডেন, চায়না এবং বেশ কিছু কান্ট্রি শুধু আইএলটিএসেরও বেস করে তারা স্কলারশিপ দিচ্ছে, ফুল রাইট স্কলারশিপ। সেই স্কলারশিপের কাজটাও আমরা করছি, অর্থাৎ আইএলটিএসের যে স্কোরটা দরকার সেই স্কোরটা আনার জন্য যা দরকার সেটা আমি করে দিচ্ছি। আমি এটিএম মাহমুদ আপনাদের সঙ্গে থাকছি এই পুরো জার্নিতে, সো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনারা যারা খুব বেশি দুর্বল স্পোকেন বা রাইটিং বা অন্যান্য কোর্স করতে চান, তার জন্য আমাদের আইএলটিএসের পাশাপাশি এই সেবাটা আছে এটিএমসে, এটিএম স্যারের আন্ডারেই। ভিউয়ার্স, আমার ব্যাচে সিট পেতে আপনাকে আগে থেকে এনশিওর করতে হচ্ছে এবং কনফার্ম করার জন্য এই নাম্বারগুলোতে আপনাকে ফোন করতে হচ্ছে। আমাদের এক্সিকিউটিভ এবং কর্মকর্তারা এত বেশি দক্ষ, তারা সঙ্গে সঙ্গে আপনাকে রেসপন্ড করবেন, এবং আশা করি যদি কখনো কোনো নাম্বারটা বিজি পাচ্ছেন তাহলে আরেকটা নাম্বার ট্রাই করুন এবং SMS করুন, এবং আমার সঙ্গে যোগাযোগ করুন, সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারবেন। এখানে এই নাম্বারগুলোর যে কোনো একটাতে যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি আপনি টেস্ট নিতে পারবেন, আপনার সেলফ টেস্ট নিন যে আপনি কোন অবস্থায় আছেন, আপনি কি এখনই আয়োজন শুরু করবেন নাকি আপনার সময় লাগবে, বা আপনি কোন অবস্থায় আছেন। আমি সরাসরি আপনাকে গাইডলাইন দিচ্ছি, বা তার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এখানে পাচ্ছেন ওয়ান স্টপ সার্ভিস, একদম আইএলটিএসের বেসিক থেকে শুরু করে আইএলটিএস কোর্স, মক টেস্ট, এছাড়া পাচ্ছেন সঙ্গে সঙ্গে ব্রিটিশ কাউন্সিল অথবা IDP, এই দুইটারই পার্টনার হচ্ছে রেজিস্ট্রেশন পার্টনার ATMs। তাহলে আপনি পাচ্ছেন এখানে সেই সুযোগটা, আরেকটা পাচ্ছেন সেটা হচ্ছে এখানেই আপনার রেজাল্ট চলে আসবে, আপনাকে ব্রিটিশ কাউন্সিল বা IDP-তে জলদেরি করতে হবে না, এখানেই পাচ্ছেন ওয়ান স্টপ সার্ভিস। তাহলে থাকছেন আমার সঙ্গে, দেখা হবে ক্লাসে, এই আপনি আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।